বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আমন ধানের নতুন জাত ব্রি ধান তিরানব্বই চাষে সফলতা পেয়েছেন ভোলার লালমোহনের কৃষকরা উপজেলা কৃষি অফিস থেকে লালমোহনের কালমা ধলিগোড়নগর চরভুতাসহ পাঁচটি ইউনিয়নের পঁচিশ জন কৃষককে পরীক্ষামূলকভাবে চাষের জন্য বিনামূল্যে ব্রি ধান তিরানব্বই প্রদান করা হয় কৃষকরা এ ধান চাষ করে প্রতি হেক্টর জমিতে গড়ে ছয় টনেরও অধিক ফলন পেয়েছেন এ ধান চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা আগামীতে কেউ আগ্রহী হলে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের টিস্যু বিস্ত্রিকে আমাদেরকে 2000000 এর 93 দরে জি値段นนর দরে থেকে অনেক বেশি হয় এই জাতের ধান চাষ করে অল্প সময় লাগে এবং খরচ কম লাগে এটা আমাদের যে মোটা ধানটার যে চাল তার থেকে এই চালটা আমাদের মনহাতে চাহিদা ভালো হবে আর এই ধরনের যে চাই এরকম এই যে ফলন হয়েছে তার আশার রূপ হয়েছে